হ্যাঁ, আমার যেটা বক্তব্য যে এবার 3.7 লাখ crores এসেছে গত বছর, এবং 108টি এমওইউ সাইন্ড হয়েছে। গত বছর 3.42 লাখ crores এসেছিল, 132টি এমওইউ সাইন্ড হয়েছিল। আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে এবারে যে মৌগুলো আছে সেই মৌগুলো কি বেশি পরিমাণের নিয়ে আসছে, কমিটমেন্ট কি বেশি পরিমাণের? কিন্তু কমিটমেন্ট বেশি পরিমাণেরই হোক কম পরিমাণেরই হোক, তার কি কোনো ফল আমরা দেখতে পাচ্ছি? এটা এই কনসার্নটা বোধহয় সবাই দেখিয়েছেন যে গত 7 বছর 10 বছর ধরে অনেক কমিটমেন্ট হচ্ছে, তার যদি 50% হতো, আমাদের কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হয়নি। এবং পশ্চিমবঙ্গে মেন কনসার্ন যদি আমরা এখন বলি, আমরা স্ট্যাটিস্টিক্স যদি দেখি, আউটপুট গ্রোথ হয়েছে কিন্তু এমপ্লয়মেন্ট গ্রোথ হয়নি, প্র্যাকটিক্যালি হয়নি। সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে শিল্পই আসুক। এবং সেই দিকে লক্ষ্য রেখে কি আমরা যেসব ক্ষেত্রে বিনিয়োগ আনতে চেষ্টা করছি, ধরে নিন এগ্রিকালচারে অনেক রকম পলিসির কথা এবার বলা হয়েছে, 3 রকম পলিসির কথা এগ্রিকালচারে বলা হয়েছে, ইনসেন্টিভ স্কিমস ডিজাইন করা হয়েছে, হেলথের কথা বলা হয়েছে, এডুকেশনের কথা বলা হয়েছে, এমএসএমইর কথা বলা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেটিং। কিন্তু আদতে কি এমপ্লয়মেন্ট জেনারেটেড হবে? আমার এখনও পর্যন্ত যা স্ট্যাটিস্টিক্স, আমার মনে হয় এখনও কিন্তু এমপ্লয়মেন্ট কোনো গ্যারান্টিড হচ্ছে না। আমি এই প্রশ্ন নিয়ে একটু শান্তনুদার কাছে আসবো। শান্তনুদার, সংশয় কিন্তু শুধুমাত্র বিরোধী পক্ষের নয়। বাধ্য ছাত্রের মতো হাত তুলে অবশেষে দিদিমণির অ্যাটেনশন ড্র করতে পেরেছি। অনুরোধ একটাই, 6:1 ম্যাচ হচ্ছে, 6:1 ম্যাচে অন্তত আম্পায়ারিংটা নিউট্রাল করে, নিউট্রালি করে আমায় বলার সুযোগ দেবেন। প্রথমে আমি জয় জগন্নাথবাবুর কথা দিয়ে বলবো, তিনি বলছেন বিনিয়োগ প্রস্তাবটা দেখাতে পারতেন, তা মানে তিনি অবিশ্বাস করছেন। তাহলে চার্টার্ড ফ্লাইটে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে নরেন্দ্র মোদী যখন বিদেশে গিয়ে ঘুরে এসে বলেন এত কিছু হয়েছে, তাহলে সেগুলোও তো তিনি ছুঁড়ে দেখাতে পারেন। আর ছোড়া অভ্যেসটা, আবার সাংবাদিকদের অপমান করার অভ্যেসটা নরেন্দ্র মোদীর আছে, মমতা ব্যানার্জির নেই। মমতা ব্যানার্জি এই জগন্নাথবাবুদের জন্যে মাভৈ প্রকল্প করেন, তাদের সাথে ভালো করে সৎ ব্যবহার করেন। এবার আমি আসি, আমার বামপন্থী বন্ধু রয়েছেন, তার একটা ছবি দেখতে চাইছে ও, আমি তার আগে বলে দিচ্ছি। আর আজকে বড় বড় কথা বলছেন আপনি, আপনার এটা এটা মমতা ব্যানার্জি, এটা নরেন্দ্র মোদী নয় যে ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, 36 জ্বরে প্রচারে গিয়ে বলে 5 বছর বিনামূল্যে রেশন দেবো, তার কদিন পরে সেটা উইথড্র করে দেয়। আমার বামপন্থী বন্ধুকে বলি, 55,000 কলকারখানা বন্ধ করে 1 কোটি বেকার রেখে 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা রেখে চলে গিয়েছিলে। আজকে তুমি বাংলার উন্নয়নটা দেখতে পাচ্ছ না, আসলে তুমি এবং তোমার পাশে বাজুরিয়া সাহেব বসে আছেন, বাজুরিয়া চশমাটা তোমরা দুজন মিলে পড়ে ফেলেছো। ছবি ভাই মাঝখানে বলো না, আর তোমাদের দুজনের জন্য বলি, ছবিটা দেখো, ওয়াচ অ্যাওয়ার্ড 2021 ইজ অফ ডুইং বিজনেস, যেখানে যে জনৈক ভদ্রলোক দুজন টিভিতে বলছিলেন ইনফ্রাস্ট্রাকচার, এটা ইজ অফ ডুইং বিজনেস দিয়ে এটা এস্টাবলিশড হয়, প্রতিফলিত হয়, সেখানে বাংলা ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছে। আমি বলছি না, এটা ভারতবর্ষের তত্ত্ব বলছে। আর আমি বলি, উনি বলছিলেন যে ট্যুরিজম, আপনি কি জানেন না যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জন্যে কত বড় একটা ডেজিগনেশন পেয়েছে, কত বড় একটা রেকগনিশন পেয়েছে? স্বাস্থ্যসাথীর আপনি অপমান করছেন, স্বাস্থ্যসাথী সারা ভারতবর্ষের একটা রোল মডেল হওয়া উচিত, যেখানে 100% মানুষ 100% বিনামূল্যে পরিষেবা পায়। আর শেষ কথা বলবো, এমপ্লয়মেন্ট জেনারেশন, ভারতবর্ষে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট হচ্ছে 10.05%, যেটা 45 বছরে সবথেকে বেশি। অন্যদিকে কেন্দ্রের অসহযোগিতা কোভিড, তা সত্ত্বেও বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন। আর লাস্ট আমি কংগ্রেসের বন্ধুকে বলবো, আপনি বললেন কারা কারা নাকি মমতা ব্যানার্জিকে মৌ দিদি বলেন, আবার পাড়ায় কান পাতলে এটাও শোনা যায় যে আপনাদের কোন একটা নেতাকে নাকি দালাল দাদাও বলেন। তিনি এখানে বিজেপিকে শক্তিশালী করার জন্য দালালি করছেন, আর দিল্লিতে যখন আবার ইডি সিবিআই যাচ্ছে তার বিরোধিতা করছেন, বাংলায় ইডি সিবিআই এলে হাততালি দিয়ে দালালি করছেন, এটাও বাংলার মানুষ দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।